একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে অতিবৃষ্টি, জোড়া ফলায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো, তার আগে ফলের অতিরিক্ত দাম বৃদ্ধি, এর পাশাপাশি অতিবৃষ্টির কারণেও কিন্তু সবজির ফলনে এবং ফলের ফলনে প্রভাব পড়েছে। এই কারণেই মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। একটানা বৃষ্টিপাতের জেরে পূজোর বাজারে শূন্য লক্ষ্মীর ভান্ডার। সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো, সেই কারণেই ফল বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা সকলেরই কিন্তু মাথায় হাত পড়েছে। প্রতি বছর এই সময় বিক্রিবাটা হয়ে থাকে সে জায়গা থেকে, এবারের বিক্রিবাটায় যে ভাটা পড়েছে সে কথা জানাচ্ছেন বিক্রেতারা। এর পাশাপাশি ক্রেতারা তারাও বলছেন সমস্যায় পড়েছেন তারা, কারণ অতিরিক্ত দাম বেড়ে গিয়েছে সব কিছুরই, ফল থেকে শুরু করে সবজি দাম বেড়ে গিয়েছে সব কিছুর, তাই নব নব করেই সারতে হচ্ছে পুজো। বাজারে কিন্তু অগ্নিমূল্য, ফল থেকে সবজি সব কিছুর দামই। আপেলের দাম 130 থেকে 150 টাকা, পেয়ারা 80 টাকা প্রতি কেজি, মৌসুম্বি লেবু 12 টাকা প্রতি পিস, পানি ফল 100 টাকা প্রতি কেজি, কমলা লেবু 10 টাকা প্রতি পিস। এছাড়াও বেগুন, কুমড়ো, বাঁধাকপি সব কিছুরই দাম বাজারে এই মুহূর্তে চড়া। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইন রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তোমার কাছ থেকে জানতে চাইবো ক্রেতা থেকে বিক্রেতা তারা ঠিক কি বলছেন, কারণ সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আগামীকাল লক্ষ্মী পুজো এবং ঠিক তার আগে সবজি এবং ফলের দাম বলা যেতে পারে একেবারে অগ্নিমূল্য। তার কারণ হিসেবে বিক্রেতা যারা তারা বলছেন যে যেহেতু গত কয়েক মাস ধরে অতিবৃষ্টির কারণে সবজির ফলনে ভীষণভাবে প্রভাব পড়েছে এবং তার জেরে কিন্তু সেটা সরাসরি পাইকারি বাজারের পাশাপাশি খুচরো বাজারগুলোতেও সেই প্রভাব পড়েছে। অর্থাৎ উৎসবের মরশুমে সবজির দাম স্বাভাবিকভাবেই চড়া ছিল, লক্ষ্মী পুজোর আগে সেই দামের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু একই রকম ভাবে অব্যাহত রয়েছে। পাশাপাশি ফলের দাম এই উৎসবের মরশুমে অনেকটাই বেশি থাকে, কিন্তু এবারে সেই ফলের দামেও কিন্তু বলা যেতে পারে অধিকাংশ ফলই প্রায় সেঞ্চুরি হাঁকিয়েছে। তার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, ফল বিক্রেতারা, যে সমস্ত ফল বাইরে থেকে আসে সেই সমস্ত ফল আসার ক্ষেত্রে মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। যেভাবে লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, ফলে এই ফল এবং সবজি আনার ক্ষেত্রে যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে এবং যার ফলে তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এবং বাজেটে কাটছাঁট করে মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা লক্ষ্মী পুজোর আরাধনা করবেন, তারা কিন্তু বাজেটে কাটছাঁট করতে হচ্ছে এই কারণেই যে পরিমাণ সবজি বা ফল নিয়ে তারা পুজোর উপাচার সেগুলো সাজাতেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেকটাই সেই পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে যেহেতু দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এবং তার সঙ্গে গোটা করোনা পরিস্থিতি গত দুবছর ধরে যেভাবে চলছে, আর্থিক একটা সংকটের মধ্যে সব মানুষই রয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে নম নম করে ধনদেবীর আরাধনা কিভাবে করবেন সেটা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। বাজারে এসে তারা কোন সবজি কতটা কিনবেন সেটা চিন্তা করে সেটা ভেবে ভাবতেই কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তবু নিজেদের সামর্থ্যের মধ্যে থেকেই কিন্তু লক্ষ্মী পুজোর আরাধনায় মেতেছেন বাঙালি। অনেক ধন্যবাদ সত্য আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যা পরিস্থিতি রয়েছে তাতে বোঝাই যাচ্ছে পুজোর বাজারে শূন্য লক্ষ্মীর ভান্ডার, কারণ একে অতিবৃষ্টি, তার উপর মূল্য বৃদ্ধি, দুয়ে মিলে কিন্তু চাপে পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।